বক্তব্য নিয়ে আছেন জিহাদের আগ্রহে, জিহাদের শোনার আগ্রহে, আপনারা কনকনে শীতের মধ্যে অগ্রি আগ্রহে বসে আছেন। আল্লাহ রসুল আপনাদের আমাদেরকে গণ্য করবেন হুজুরে পৌর হযরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারাকা ওয়া সাল্লাম, তার পবিত্র আহলে বায়াত, সাহাবায়ে কেরাম সকলের প্রতি অজস্র তসলিমাত, বিশেষ করে যেই মহান মুনিবের গোলামের জিম্মাদারিত্ব বহন করে কৌসে পাকের গোলাম হিসেবে আমরা আপনাদের সম্মুখে আজ উপস্থিত হয়েছি। পাক ভারত উপমহাদেশের অধ্যক্ষ শরাফতের সুমহান প্রতিষ্ঠাতা, মাইজ ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ এবং বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা মাইজ ভান্ডারি তরিকার মহান প্রবর্তক, খাতামুল বলদ খাতামুল বেলায়ত গৌসুল আজম মাইজ ভান্ডারি হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কুদ্দুস সিরহুল আজিজ মাইজ ভান্ডারি সাহেব কেবলার কদমে নিজেকে বিনম্র চিত্তে সমর্পণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। মঞ্চভূমিষ্ঠ আজকের এই মাহফিলের পরম সম্মানিত মেহমানে আলা, মঞ্চভূমিষ্ঠ আজকের এই সভার সভাপতি বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত আশেকানে মুস্তফা, আশেকানে গৌসুল আজম মাইজ ভান্ডারি এবং সম্মানিত এলাকাবাসী, আপনাদের সবাইকে দরবারে গৌসুল আজম মাইজ ভান্ডারির পক্ষ থেকে এবং আঞ্জুমানে মুত্তাবেঈনে গৌস মাইজ ভান্ডারির পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দীর্ঘ সময় এই মাহফিলে বসে আছেন, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করার। মানুষ হিসেবে আমরা প্রত্যেকে কিছু দায়িত্ব বহন করি, কিছু জিম্মাদারিত্ব আমাদের স্কন্ধে অর্পিত। এই দায়িত্বগুলোকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যদি আমরা আরবি পরিভাষায় বলি তাহলে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, অর্থাৎ আমার স্রষ্টার প্রতি আমার দায়িত্ব, আমার হক, এবং আমার স্রষ্টার সৃষ্টির প্রতি আমার দায়িত্ব। স্রষ্টার প্রতি দায়িত্ব তার শরীয়ত, তার তরিকতের অনুসরণের মাধ্যমে তার প্রিয় মাহবুবের সাফায়াতের উপযুক্ত করে আমাদেরকে নিজেকে বিনির্মাণ করার প্রচেষ্টা করা, এটা আল্লাহর প্রতি হক। আর হাক্কুল ইবাদ, আল্লাহ যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন এবং 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন, এই 18,000 মাখলুকাতের প্রতি আমাদের কিছু জিম্মাদারিত্ব আছে, যেটাকে বলা হয় হাক্কুল ইবাদ। এই জিম্মাদারিত্বের মধ্যে আছে আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমার এলাকাবাসী দেশবাসী, আমার উম্মা, আমার কম, সমগ্র বিশ্ব মানবতা, এমনকি সমগ্র মাখলুকাতের প্রতি আমাদের মানুষ হিসেবে উম্মতে মুস্তফা হিসেবে জিম্মাদারিত্ব আছে, আছে কিনা? আমরা যারা গৌসুল আজম মাইজ ভান্ডারির নসলের সন্তান হিসেবে আপনারা পরম সম্মান ইজ্জত এবং মহাপত নিয়ে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আমি মনে করি আমি ব্যক্তি ডাক্তার সৈয়দ হোসেন সাইফ এই সম্মান বা মহব্বতের উপযুক্ত নই, বরঞ্চ এক মহান বলি কামেলের নসলে জন্মগ্রহণ করার পরম সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন বলে সেই মহান জাতে পাকের আজমতের দিকে তাকিয়ে
আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের মহাব্বত। তাই আমি মনে করি আমি এই আপনাদের মহাব্বত, আপনাদের এই সম্মান, আপনাদের এই তাজিমের একজন বাহক। হুজুর গৌসুল আজম মেজবানদারের প্রতি, হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সম্মান, যে মহাব্বত আপনারা প্রদর্শন করছেন, করেছেন, আমি একজন বাহক হিসেবে আমার মনিবের কদমে পেশ করার চেষ্টা করব। যেহেতু বলছিলাম যে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, অর্থাৎ আমরা প্রত্যেকে কিছু জিম্মাদারিত্ব বহন করি, তাই গৌসুল আজম মেজবানদারের গোলাম হিসেবে, ওনার দাস হিসেবে, ওনার দরবারের খাদেম হিসেবে আমরা প্রত্যেকে কিছু জিম্মাদারিত্ব বহন করি। সেই জিম্মাদারিত্বের অবস্থান থেকে আমার কিছু বক্তব্য, কিছু কথা। হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের জন্য ঈমান রক্ষা করা জ্বলন্ত কয়লার টুকরা হাতের তালুতে ধারণ করার মতোই কঠিন হবে। আকায় কায়নাতের সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন, বাস্তব চিত্র আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের চারপাশে দেখতে পাই। একটু আপনাদের মনোযোগ প্রত্যাশা করছি, আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন, আমরা এমন একটা সমাজে প্রবেশ করেছি যেখানে ধর্মের খোলস আছে কিন্তু ধর্মের রুহানিয়াত থেকে আমরা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। কোরআনের কথা আছে কিন্তু কোরআনের আমল নাই, হাদিসের কথা আছে কিন্তু হাদিসের আমল নাই। ধর্মের কথা আমরা বলছি, ধর্মের কথা প্রচার করছি কিন্তু সেই ধর্মের চর্চার জায়গায় কেন যদি আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে একটা প্রচন্ড রকমের ঘাটতি দেখা যাচ্ছে, যার কারণে, যার প্রভাব আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে অশান্তি, বিশৃঙ্খলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সমস্যাটা কোথায়? সমস্যার মূলে আমাদেরকে একটু নজর দেওয়া প্রয়োজন। একটু ভালোভাবে খেয়াল করেন, আল্লাহ জাল্লা শানুহু আমাদের মানব জাতিকে রাস্তা দেখানোর জন্য, সহজ রাস্তা সিরাতুল মুস্তাকিম প্রদর্শনের জন্য যুগ যুগে আম্বিয়ায়ে কেরাম প্রেরণ করেছেন, তাদের মাধ্যমে কিতাব দিয়েছেন এবং সর্বশেষ সিলসিলায় ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র 18,000 মখলুকাতের হাদি হিসেবে প্রেরণ করেছেন এবং তার মাধ্যমে মানব জাতির জন্য তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত কুরআনুল করিমকে প্রদান করেছেন, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আল্লাহর এই বিধান কুরআনুল করিমের মধ্যেই আমাদের জাগতিক, ইহকালীন, পরকালীন সমস্ত সমস্যার সমাধান নিহিত। কিন্তু একই কোরআন পড়ে আমরা কেউ সুন্নি হচ্ছি, কেউ ওয়াহাবি হচ্ছি, কেউ সালাফি হচ্ছি, কেউ লামাজহাবি হচ্ছি, অর্থাৎ 73 ফিরকার মুসলমান আমরা সবাই কোরআন পড়ছি কিন্তু আমার নবীর ঘোষণা এই, যারা কোরআন পড়ছে, যারা মুসলমান, তারা 73 দলে বিভক্ত, 72 দল জাহান্নামে। তো এই একটা দল কে বা কারা? সবাই আমরা দাবি করছি যে আমরাই হক, আমরাই সত্য, আমরাই জান্নাত, জান্নাতি দল। একটু ভালোভাবে আপনাদের মনোযোগ প্রত্যাশা করছে, আপনাদের কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন, কোরআন শরীফ প্রতিটি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআনুল করিম প্রতিটি মসজিদে পড়া হচ্ছে, আমাদের ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান সব জায়গায় কোরআন শরীফের উচ্চারণ আছে কিন্তু সেই কোরআনের তাসির কেন মানুষের কলবের মধ্যে দিন দিন হ্রাস পাচ্ছে, এর রহস্য আমাদের একটু অনুধাবন করা প্রয়োজন আছে কিনা? একটু খেয়াল করেন, বিদায় হজ আমার নবীর শেষ হজ, এর পরবর্তীতে মুসলিম উম্মা আমার নবীকে সচক্ষে, চর্মচক্ষে হার দেখবে না। আমার নবীর কাঁধে সুকঠিন জিম্মাদারিত্ব, আমার পর আমার এই দুর্বল ঈমান এবং আমলের উম্মতদের কি হবে? তিনি দাঁড়ালেন, তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিলেন এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি আমি মনে করি, তিনি বিদায় হজের ভাষণে সমগ্র হাজিদেরকে উদ্দেশ্য করে তিনি সম্বোধন করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেখানে উপস্থিত ছিল শুধু মুসলমান, সেখানে উপস্থিত ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুমিনরা, সেখানে উপস্থিত ছিল শুধু হাজি বৃন্দ। কেন আমার নবী
কেন রাহমাতুল্লিল আলামিন শুধু হাজীদেরকে সম্বোধন করলেন না, শুধু মুমিনদেরকে সম্বোধন করলেন না, তিনি ইয়া আইয়ুহান নাস সম্বোধন করে তিনি প্রমাণ করলেন তিনি শুধু মুসলমানদের নবী নন, তিনি শুধু মুমিনদের নবী নন, তিনি 18,000 মাখলুকাতের নবী, তিনি 18,000 মাখলুকাতের জন্য রাহমাতুল্লিল আলামিন। আমার নবী বলছেন, হে আমার উম্মত, সময় সংক্ষেপ, আমি অল্প সময় শেষ করে দেব। হে আমার উম্মত, তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি খেয়াল করেন, একটি আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্থাৎ কিতাবুল্লাহ অর্থাৎ আল ফুরকান আল কুরআন, আরেকটি অপরটি দ্বিতীয়টি আমি রাসূলুল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ উপহার অর্থাৎ আমার আহলে বায়াতে আথার। আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কিতাব এক, দ্বীন এক, আমার নবী দুই জিনিস কেন দিয়ে গেলেন, দুটি বস্তুর কথা কেন বললেন? প্রিয় হাজারানে মজলিস, চিন্তা করা বড় বেশি প্রয়োজন। আমার নবী তার নবুয়তের চোখে বেলায়েতের চোখে দেখতে পেয়েছিলেন আল্লাহর এই পবিত্র কালামকে পাঠ করে আমাদের কণ্ঠ পর্যন্ত প্রবেশ করবে, কিন্তু এই কিতাবের অর্থ আমাদের কলব পর্যন্ত পৌঁছাবে না। কুরআন পড়ে কেউ বাতিল হবে, কেউ জাহান্নামী হবে, সেজন্য আমার নবী কুরআনুল করিমকে হেফাজত করার জন্য কুরআনুল করিমের শিক্ষক হিসেবে তার আহলে বায়াত তার রক্ত তার নকল তার উযুনের উত্তরসূরিদেরকে জিম্মাদারি অর্পণ করে দিয়ে গিয়েছিলেন। এই জন্য কেউ কুরআনুল করিম পড়ে আমার নবীর নসল এবং উসুলের মাধ্যমে যে কোরআনের শিক্ষা সিনায় সিনায় কলবে কলবে প্রবাহিত হচ্ছে সেই কোরআন পড়ে কেউ আব্দুল কাদের জিলানি হচ্ছেন, কেউ খাজা মঈনুদ্দিন চিশতি হচ্ছেন, কেউ শাহজালাল ইয়েমেনি হচ্ছেন, কেউ গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি। তাই আমার বক্তব্যের সারমর্ম, এই কঠিন ইমানি পরীক্ষার যুগে যদি আমরা আমাদের ঈমান এবং আখলাককে রক্ষা করতে চাই, হেফাজত করতে চাই, আল্লাহর কোরআনের রহস্যকে যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, মানতে চাই, আমাদের জীবনে আমল করতে চাই, তবে সেই কোরআনুল করিমের রাজ রহস্য যারা সিনাই সিনাই ধারণ করছেন বহন করছেন আহলে বায়াতে আথার এবং আমার নবীর উসুল এবং নসলের প্রতিনিধিত্ব যারা করছেন আউলিয়ায়ে কেরামের গোলামি ছাড়া তাদের আনুগত্য ছাড়া তাদের অনুসরণ ছাড়া সেই কুরআনের আত্মস্থ কোনোদিন সম্ভব হবে না। প্রিয় হাজেরায়ে মজলিস, আপনারা নিশ্চয়ই জানেন সিফিনের যুদ্ধ, হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা আনহু যুদ্ধ করছেন, যখন তার দল যুদ্ধে জয়লাভ করার মতো পরিস্থিতি সৃষ্টি হলো তখন তার বিরুদ্ধ শক্তি যোদ্ধাদেরকে সৈনিকদেরকে বিভ্রান্ত করার জন্য কনফিউজ করার জন্য কোরআন শরীফকে বর্ষার আগায় গেঁথে ফেললেন। মুসলমান সৈনিকরা বিভ্রান্ত হয়ে গেলেন যে কোরআন শরীফ তো বর্ষার আগায় গেঁথে ফেলা হলো, এখন আমার মুসলমানদের কি হবে? বাবে মুস্তফা এলান করলেন, হে মুসলমান তোমরা বিভ্রান্ত হয়ো না, তোমরা পথ হারা হয়ো না, তোমরা হতাশ হয়ো না, বর্ষার আগায় যে কোরআন গাথা হয়েছে সেটা নির্বাক কোরআন, আর আমি বাবে মুস্তফা, আমি আলী মর্তজা, আমি আসাদুল্লাহ, আমি শাবাক কোরআন। অর্থাৎ এই কোরআনুল করিমের সমস্ত রাজ রহস্য আমার হুজুর বলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলা আলীর কলবের মধ্যে সেটিং করে দিয়েছিলেন। তাই তিনি বেলায়েতের ইমাম এবং এই বেলায়েতের সিলসিলায় কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মালামিয়া, তাইফুরিয়া, মতলুবিয়া সমস্ত ধরনের হক সিলসিলার মাধ্যমে এই কোরআনের দাস কোরআনের শিক্ষা চলছে, চলবে, কিয়ামতের আগ পর্যন্ত চলমান থাকবে। তাই এই আখেরি জামানার আমরা গুনাহগার উম্মত, আমাদের ঈমান দুর্বল,
আমাদের আমল ক্ষীণ, আমরা ইমানের জোরে পুলসিরাত পার হতে পারবো না, আমরা আমলের জোরে আমার নবীর শাফায়াতের উপযুক্ততা অর্জন করতে পারবো না। কিন্তু যখন আমরা আমাদের নসিবকে ওলিয়ে কামিলের গোলামিতে নিবদ্ধ করব, আমাদের দামনকে যদি আমরা একজন নায়েবে মুস্তাফার সাথে সংযুক্ত করতে পারি, নিবন্ধিত করতে পারি, আমাদের ঈমান আমাদের বিশ্বাস সেই নায়েবে মুস্তাফার মাধ্যমে উসিলায় আমাদের পুলসিরাত পার হয়ে যাবে। প্রিয় হাজেরানে মজলিস, আমার বক্তব্যের উপলক্ষ একটাই। একদিকে তাসাওয়ুফ এবং সুফিবাদের বিরুদ্ধবাদীরা আমাদেরকে আক্রমণ করছে, একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ বিরোধীরা আমাদেরকে আক্রমণ করছে, আবার আমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে তাসাওয়ুফের অনুসরণকারী অনুসারী বলে দাবি করছি, আমাদেরও বিভিন্ন কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণ এই পবিত্র অঙ্গন সম্পর্কে একটি বিরূপ প্রতিকৃতি স্বরূপ মানুষের কাছে তুলে ধরছে। আমরা বড় কঠিন যুগে প্রবেশ করেছি, তাই আল্লাহর বলির গোলামি ছাড়া, আল্লাহর বলির তাবেদারি ছাড়া, আল্লাহর বলির অনুগ্রহপূর্ণ দৃষ্টি ছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমি দরবারে রাসূল আজম মিজভুন্ডারের খাদেম হিসেবে, গোলাম হিসেবে, দাস হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার মনির সম্পর্কে কিছু বলা এটা আমার জিম্মাদারিত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে হযরত মাওলা আলী কারামাল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই বেলায়েতের সিলসিলা চলমান। যুগ যুগে অসংখ্য আউলিয়া কেরাম এই পৃথিবীতে এসেছেন, তারা এই দীনে মুস্তাফাকে মানুষের জন্য সহজলভ্য করার জন্য যুগ যুগে বিভিন্ন যুগোপযোগী সিলসিলা তরিকা প্রবর্তন করেছে। বিভিন্ন তরিকার মধ্যে আচার আচরণগত পার্থক্য আছে, থাকবে, এটাই স্বাভাবিক। আমার আর আপনার চামড়ার রং একরকম নাও হতে পারে, আপনার আর আমার কণ্ঠস্বর একরকম নাও হতে পারে, চট্টগ্রাম আর সিলেটের এলাকার বাসীর মানুষের কথার ভাষা একরকম নাই হতে পারে, এটা আল্লাহর হিকমত। এই ভিন্নতা, এই বৈচিত্র্য, এটা আল্লাহর নবীর উম্মতের একটা খুসুসিয়াত, একটা বিশেষত্ব, এটা আল্লাহর নবীর একটা অনুগ্রহ। এই বৈচিত্র্যকে আমাদেরকে উদারভাবে গ্রহণ করতে হবে। বর্তমান যুগে বিভিন্ন সিলসিলার এক সিলসিলার অনুসারীদেরকে আরেক সিলসিলার অনুসারীদেরকে যখন বিভিন্ন তীর্যক মন্তব্য করতে দেখি, যে বিভিন্ন বিরূপ আক্রমণ করতে দেখি, এটা আমাদেরকে কষ্ট দেয়। আমার জন্য আমার সিলসিলা, আমার তরিকা সর্বশ্রেষ্ঠ, আমার জন্য আমার পীর সর্বশ্রেষ্ঠ, আমার জন্য আমার পিতা সর্বশ্রেষ্ঠ, আমার জন্য আমার মাতা সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার মাতা পিতার শ্রেষ্ঠত্ব আমি আরেকজনের উপর চাপায় দিতে পারবো না। তার জন্য তার পিতামাতা সর্বশ্রেষ্ঠ, তার জন্য তার পীর মুর্শিদ সর্বশ্রেষ্ঠ, তার জন্য তার সিলসিলা সর্বশ্রেষ্ঠ। দেখতে হবে তাওহীদ এবং রেসালাতের যে মূল ভিত্তি সেগুলো আমাদের এক আছে কিনা। কোন তরিকা কোন সিলসিলায় বলেছে যে নামাজ পড়িও না, জিকির করিও না, রোজা রাখিও না, মা বাবাকে কষ্ট দিও, মানুষের আমানতের খেয়ানত করো, সমাজে অশান্তি প্রতিষ্ঠা করো? কোন তরিকা কোন সিলসিলা কোন ধর্ম এ ধরনের শিক্ষা দেয় না। তাই আমরা যে কঠিন সময় প্রবেশ করেছি, এই সমাজে পরিবারে রাষ্ট্রে যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমার নবীর উম্মত হিসেবে আমার নবীর মতো আমাদেরকে উদার হতে হবে। আমার নবী মদিনার সনদ প্রতিষ্ঠা করে তিনি খ্রিস্টান ইহুদি নাসারা সবাইকে নিয়ে মুসলমানদের সর্বপ্রথম সংবিধান মদিনার সনদ রচনা করেছিলেন। সেখানে তিনি স্বাক্ষর করে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তাদের ধর্ম পালন করার স্বাধীনতার অধিকার দিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত হয়ে কেন আজকে এত সংকীর্ণ মন মানসিকতার মানবগোষ্ঠীতে পরিণত হচ্ছি, এটা আত্মপর্যালোচনার প্রয়োজন আছে। যাক, আমি সেদিকে যাব না, আর পাঁচটা মিনিট সময় নিয়ে আমার বক্তব্য শেষ করব। যেটা বলছিলাম যে গৌসুল আজম মাইজভান্ডারের গোলাম হিসেবে, মাইজভান্ডারি তরিকার খাদেম হিসেবে, এই তরিকা সিলসিলা শরাফত সম্পর্কে দুটি কথা, দুটি আহ্বান আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এই বেলায়েতের যুগে অসংখ্য আউলিয়া কেরাম এসেছেন, গৌসুল আজম মাইজভান্ডারির বিশেষত্ব
বা গাউসুল আজম শব্দ অর্থ কি, বিশেষত্ব কি? কারণ আপনারা জানেন যে গাউসুল আজম এই শব্দ, এই লকব নিয়ে বিভিন্ন বিভ্রান্তি বিতর্ক সমাজে চলমান আছে। তাই আমাদের একটু বোঝা দরকার। আপনারা একটু খেয়াল করে দেখেন, আল্লাহর কোন নবীদের মধ্যে মত পার্থক্য করা অধিকার উম্মতের নাই। তাদের মর্যাদার মত পার্থক্য আছে, তাদের বিভিন্ন পদমর্যাদা আছে, এটা আল্লাহ পাক জানেন, যেহেতু আল্লাহর প্রশাসনের তারা প্রশাসনিক কর্মকর্তা। তাদেরকে নিয়ে কে বড় কে ছোট এটা যাচাই বাছাই করা, তুলনা করার অধিকার উম্মতের নাই। একইভাবে বিভিন্ন সিলসিলার বলিয়ে কামেলিন, তারা আল্লাহর প্রশাসনের, মদিনার প্রশাসনের, আমার নবীর প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন, তাদের মধ্যে তুলনা করা, তাদের মধ্যে পদমর্যাদা নিয়ে তর্ক বিতর্ক করা, এটা বেয়াদবি, এটা ফাসেকি, এটা কোনোদিন কোন তরিকতপন্থীর আচরণ হতে পারে না। কিন্তু তাই কোন তর্ক বিতর্কে আমরা নাই, কিন্তু আল্লাহর নবীর নিয়ামত যিনি আমাদের কাছে নিয়ে আসছেন, তার নিয়ামতটা চিনা দরকার আছে কিনা, নাইলে সে নিয়ামত পাবো কিভাবে, সে নিয়ামতের প্রত্যাশী হব কিভাবে, সেই অনুগ্রহ পাওয়ার জন্য প্রচেষ্টা করব কিভাবে, তাই নিয়ামতটা চিনা দরকার আছে। গাউসুল আজম লকবটা বা প্রতিনিধি নিয়ে আমার কিছু উপলব্ধি, বিশেষ করে আমার দাদা হুজুর আঞ্জুমানে মুত্তাবেইনে গাউস মেজবানদারির প্রতিষ্ঠাতা হুজুর গাউসুল আজম মেজবানদারির নাতি, যিনি ওয়াসিয়ে গাউসুল আজম মেজবানদারি হিসেবে পরিচিত, হযরত সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবানদারি, তার সবচাইতে মূল্যবান গ্রন্থ ভেলায়েতে মুতলাকা গ্রন্থে বিশদ দলিলের সাথে এর পরিচয় তুলে ধরেছেন। সেই আলোকে আমি দু চারটি কথা বলব। আপনারা একটু খেয়াল করেন, হুজুর কুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক যদি আমরা পর্যালোচনা করি, দুটি নাম আমরা দেখতে পাই, একটি মোহাম্মদ, একটি আহমদ। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত সত্তা, আহমদ শব্দের অর্থ প্রশংসা কারী সত্তা। একটু বোঝার বিষয় আছে, আমার নবী তাকে দুটি বিপরীত ধর্মী নাম সিফাত আল্লাহ জাল্লা শান কেন দিলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? মোহাম্মদ অর্থ প্রশংসিত, আহমদ অর্থ প্রশংসা কারী। কোরআন শরীফ সূরা ফাতিহা সর্বপ্রথম আয়াত, কোরআন শরীফ আমরা সর্বপ্রথম যে আয়াতটা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ অর্থ প্রশংসা একমাত্র আল্লাহ জাল্লা শানহুর জন্য। কেন? কারণ আল শব্দটা আরবি ভাষায় জোর প্রয়োগ করার জন্য, সুনির্দিষ্ট করার জন্য ব্যবহৃত হয়। আলেম সাহেব আছেন, তারা ভালো বলতে পারবেন। আল্লাহ জাল্লা শানহু বলছেন আল হামদুলিল্লাহ, অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য প্রশংসা। তাহলে আল্লাহ জাল্লা শানহু তার মাহবুবের নামকরণ মোহাম্মদ কেন করলেন? হিসেব সহজ, আমার আল্লাহর জাত, মহান রব আল্লাহ জাল্লা শানহুর জাত, সিফাত আমার নবীর জাতে আমার আল্লাহ নিহিত করে দিয়েছিলেন বলে তার মাহবুবের নামকরণ করেছিলেন মোহাম্মদ। আবার এই সমগ্র মাখলুকাতকে স্রষ্টার প্রশংসার শিক্ষা গুরু যিনি, যিনি শিক্ষা দিবেন এই 18,000 মাখলুকাতকে, আমার রবের প্রশংসা যিনি শিখাবেন, তিনি আহমদ মুস্তফা, তাই তিনি প্রশংসাকারী অর্থাৎ আহমদ। অর্থাৎ আমার নবী স্রষ্টার পক্ষ থেকে সৃষ্টির জন্য প্রশংসিত সত্তা, আর সৃষ্টির পক্ষ থেকে সৃষ্টির প্রতিনিধি হিসেবে আমার রবের সর্বশ্রেষ্ঠ প্রশংসা কারী সত্তা, অর্থাৎ তিনি স্রষ্টা আর সৃষ্টির মধ্যে সংযোগ স্থল। তাই সৃষ্টি হিসেবে আমরা যদি স্রষ্টার সাথে সংযুক্ত হতে চাই, স্রষ্টার তালাশ পাইতে চাই, স্রষ্টার সান্নিধ্য পাইতে চাই, এই মোহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো দ্বিতীয় পথ নাই। এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই নাম থেকে দুটি মশক সূচিত হয়, মোহাম্মদীয় মশক এবং আহমদীয় মশক। পেলায়েতে মুতলাকা গ্রন্থের আলোকে আমি আপনাদেরকে কথাগুলো বলছি, যেহেতু সময় সংক্ষেপ আমি রেফারেন্স গুলো বা দলিল গুলো আপনাদেরকে ভাবে বলছি না, অনেকে শীতে কষ্ট পাচ্ছেন। তো এই মোহাম্মদীয় মশক অর্থাৎ এই প্রশংসিত নাম বা সিফাত অর্থাৎ মোহাম্মদ থেকে সূচিত যে ধারা, এই ধারার মধ্যে অনেক আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূল, আউলিয়ায়ে কেরাম এসেছেন,
এবং আহমদীয় মসজিদেও অসংখ্য আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম এসেছেন আসছেন। কেন? কারণ আমার নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যদুল মুরসালিন, আল্লাহর যত নায়েব পৃথিবীতে এসেছেন আসছেন ভবিষ্যতে আসবেন তাদের সকলের সৈয়দ, তাদের সকলের ইমাম আমার নবী হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পৃথিবীর সমস্ত নবী পয়গম্বর আউলিয়া কেরামগণকে এই দুই মসজিদে ভাগ করা হয়, মুহাম্মদিয়ুল মসজিদ এবং আহমদিয়ুল মসজিদ। এই মুহাম্মদিয়ুল মসজিদে এমন একজন আল্লাহর বলি এসেছেন যাকে আমার নবী তার মুহাম্মদি সিফাতের জিম্মাদারিত্ব দিয়েছেন, তার নাম হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আমার নবীর মুহাম্মদি সিফাতের ধারক এবং বাহক, কারণ তিনি সমগ্র মাখলুকাতের মধ্যে একমাত্র সৃষ্টি যিনি আমার নবীর কদমের সংস্পর্শ পেয়েছেন। পেয়েছেন কিনা? যেদিন মিরাজ সংগঠিত হয়েছে, মিরাজ রজনীতে আমার নবী যে রফরফে করে সিদ্রাতুল মুনতাহায় পৌঁছেছিলেন, সেই রফরফ ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রূহ মুবারক, ঠিক কিনা? অর্থাৎ সমগ্র মাখলুকাতের মধ্যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই মহা সৌভাগ্যবান সত্তা যিনি আমার নবীর রুহানি কদমের সরাসরি সংস্পর্শ পেয়ে আমার নবীর সাথে সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন, গাইড করছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম, থেমে গেলেন হুজুর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন, হে জিব্রাইল তুমি কেন থেমে গেলে? আমি আমার প্রিয় প্রেমাস্পদের সাথে দর্শন করার জন্য অস্থির বেকারার, আর তুমি কেন সময় ক্ষেপণ করছো? আল্লাহর নূরের তৈরি ফেরেশতা সর্দার জিব্রাইল আলাইহিসসালাম জবাব দিলেন, হে প্রিয় মুহাম্মদ, হে ইমামুল আম্বিয়া, হে সাইয়্যদুল মুরসালিন, হে শাফিউল মুজনামিন, হে আল্লাহর প্রিয়তম মাহবুব, আমার রবের শপথ, আমি যদি আর এক কদম অগ্রসর হই, আমি যদি আর এক পশম পরিমাণ অগ্রসর হই, তবে আল্লাহর 70,000 নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের 70,000 নূরের পাখরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি আল্লাহর নূরের তৈরি গোলাম, কিন্তু আমার এই বাউন্ডারির সামনে যাওয়ার অনুমতি আমারও নাই, এখানে যাওয়ার অনুমতি একমাত্র আপনার, আপনি যান। অতঃপর আমার নবী সেই রফরফের কাঁধে চড়ে সেই সিদরাতুল মুনতাহার সীমা অতিক্রম করে আল্লাহর খোদার খোদাইয়ের সমস্ত পর্দা ভেদ করে সেই আহাদ এবং আহমদ এক হয়ে গেলেন, স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমার পরিপূর্ণতা পেল। আমার নবী যখন আহমদ থেকে মুহাম্মদ হলেন, যখন প্রশংসাকারীর খোলস ছেড়ে সেই প্রশংসিত জাতের মধ্যে প্রবেশ করলেন, আমার আল্লাহ জাল্লা শানহু যখন তার মাহবুবকে প্রশংসিত সত্তা হিসেবে গ্রহণ করে নিলেন, সেই হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুহাম্মদি হাল এবং সাতের সিফাতের যিনি সাক্ষী ছিলেন, তিনি গাউসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী, তাই তিনি আমার নবীর মুহাম্মদি তাজের ধারক এবং বাহক। এই সৌভাগ্য, এই নোয়ামত পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে অর্পণ করা হয় নাই, তাই এটা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সাহেব কিবলার জন্য খাস। হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদি তাজের জিম্মাদারিত্ব, এই মিশনকে বহন করার জিম্মাদারিত্ব এই বেলায়েত যুগে একজন ইমামকে আমার রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন। তিনি বেলায়েতে মুকাইয়্যাদা, বেলায়েতে মুকাইয়্যাদা এ মুহাম্মদি যুগের গাউসুল আজম বরকির সাহেব কিবলা। হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম আহমদ, অর্থাৎ প্রশংসাকারী, এই নাম থেকে যে দ্বিতীয় মসজিদের সূচনা আহমদীয় মসজিদ। এই মসজিদে অজস্র আউলিয়ায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম এসেছেন, কিন্তু এমন একজন আল্লাহর বলি, এমন একজন আমার নবীর মাহবুব, এমন একজন আমার নবীর নায়েব বা প্রতিনিধি এসেছেন যাকে আমার নবী তার আহমদ সিফাত বহন করার জিম্মাদারিত্ব দিয়েছেন, তিনি হচ্ছেন ইমামুল আউলিয়া, খাতেমুল আওলাদ, খাতেমুল
ولایت غوث العظم حضرت سید احمد اللہ وجہ بھنڈاری صاحب کے بلا حضور پور نور صلی اللہ علیہ وسلم اے احمد تاج احمد صفت احمد ذمہ داری تے ذمہ داری تو حضور غوث العظم مجلس بھنڈاری اس کو ارپن کر لیں যার কারণে হুজুর গোজুল আজম মজভণ্ডারি এলান করলেন তার বেলায়েতের জবানে হাসরের ময়দানে লেবায়ে আহমদীর ঝান্ডা নিয়ে সমস্ত প্রশংসাকারীদের নেতৃত্ব দিয়ে আমি সৈয়দ আহমদুল্লাহ বলিব সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এই জিম্মাদারিত্ব আমার নবীর পক্ষ থেকে গোজুল আজম মজভণ্ডারির কাঁধের উপর অর্পিত জিম্মাদারিত্ব। তাই তিনি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আহমদি সিফাত আহমদি তাজের ধারক এবং বাহক। এই হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই নাম মোবারক তাজ মোবারকের জিম্মাদারিত্ব যে দুই মহান ওলির স্কন্ধে মাথার উপর অর্পণ করেছেন এটার সত্যায়ন করছেন কে? ইমামে আহলে সুন্নাত গাজী দীন ও মিল্লাত হযরত মাওলানা সৈয়দ আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি। তিনি তার দিওয়ানে আজিজ কিতাবে বলছেন, তাজ দো বুদাব দস্তে সরবরে পয়গম্বরা এক নিহাদা বরস রেশা আহমদুল্লাহ বেগম। অর্থাৎ পয়গম্বর গুল সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দুটি তাজ ছিল, একটি তাজ নিশ্চিতভাবে সৈয়দ আহমদুল্লাহ মজভণ্ডারির মস্তক মোবারকে প্রতিষ্ঠিত। দিওয়ানে আজিজ গ্রন্থের কিছু মকালা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেহেতু এই গৌসুল আজমিয়ত নিয়ে বড় বিভ্রান্তি আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি ইমাম ছিলেন তার দলিল তার বর্ণনা আমাদেরকে মেনে নিতে হবে কি না? যদি মানি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আছি, আর যদি না মানি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামকে অস্বীকার করলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অস্বীকার করলাম। তিনি বলছেন কে? হযরত আজিজুল হক শের বাংলা। আপনাদের জানা প্রয়োজন, অনেকে জানেন আজিজুল হক শের বাংলা কখনো প্রত্যক্ষভাবে গৌসুল আজম মজভণ্ডারির সাহচর্য পান নাই। গৌসুল আজম মজভণ্ডারি ওফাত বরণ করেছিলেন 1906 এবং সেই 1906 সালেই ইমামে আহলে সুন্নাত আজিজুল হক শের বাংলা যিনি বাতিল পন্থীদের জন্য ত্রাস ছিলেন, যিনি মোনাজারা করতে আসবেন শুনলে ওয়াহাবিরা বাতিলরা পালিয়ে যেত, সেই ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলছি। তিনি বলছেন খাজা ইমাম আহমদুল্লাহ গাউসুল আজম মারহাবা বাহরে সুলতান পাকিস্তান হাজারা মারহাবা। যারা ফার্সি বুঝেন না তাদের জন্য সহজে বাংলা অনুবাদ বলছি, পাকিস্তানের ওই সুলতানকে হাজারো অভিবাদন, খাজা গৌসুল আজম আহমদুল্লাহ কুদ্দুসের উল আজিজকে অভিবাদন। আজ জবানে আউলিয়া মুশদা চুনা মসমু শুদা আজ শাহন শাহ এ মদিনা ই খিতাব আমদা। মনোযোগ দিয়ে শুনেন প্রিয় হাজারানে মজলিস, তিনি বলছেন তার এ গাউসুল আজম উপাধি এসেছে শাহেনশাহ মদিনার মহান দরবার থেকে, এমন সুসংবাদ শোনা গেছে জগৎ শ্রেষ্ঠ সমস্ত আউলিয়ায়ে কেরামগণের জবান থেকে। আর কি দলিল দরকার আছে আমাদের? আছে? আর কোন দলিলের প্রয়োজন আছে? ও চিরাগে উম্মতানে আহমদি গাউসে আজম আশাহে মজভণ্ডারি। সেই মজভণ্ডারের সিংহাসনে অধিষ্ঠিত বাদশাহ হলেন গাউসুল আজম, তিনি সমগ্র উম্মতে আহমদীর জন্য হেদায়েতের প্রদীপ স্বরূপ। যারা গাউসুল আজম মজভণ্ডারিকে পূর্বাঞ্চলীয় মাশরেকি পূর্ব এশীয় বাংলাদেশীয় বিভিন্ন এলাকা ভিত্তিক সীমাবদ্ধ করতে চায় তাদের এই আপত্তি তাদের এই বিতর্কিত বক্তব্যের জবাব আজ থেকে 100 বছর আগে ইমামে আহলে সুন্নাত দিওয়ানে আজিজ গ্রন্থে দিয়ে গেছেন। তিনি বলছেন এই মজভণ্ডারের সিংহাসনে যিনি অধিষ্ঠিত তিনি গাউসুল আজম, এবং তিনি শুধু পূর্বাঞ্চলের জন্য নয়, শুধু চট্টগ্রামের জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য নয়, তিনি সমস্ত উম্মতে মুস্তাফার জন্য হেদায়েতের প্রদীপ। প্রিয় হাজেরানে মজলিশ,
কারোর সাথে তর্ক বিতর্ক ফাসাদ আমাদের তরিকা আমাদের সিলসিলায় আমাদের মুনিব আমাদের মুর্শিদ কর্তৃক নিষেধ। গৌসুল আজম মেজবানের কালাম, তোমরা ফাসাদ করিও না, বাহাস করিও না। ফসিহ গৌসুল আজম সৈয়দ দালাল হোসেন মেজবানদারির নির্দেশ, প্রবৃত্তি নিবৃত্তি ভাবে জানো তিন ভাবে, বাক বিতণ্ডা পরিহারে, জানার আগ্রহে, পরদোষ পরিহারে, নিজ দোষ ধ্যানে। আমাদের শিক্ষা হচ্ছে পরদোষ পরিহার করতে হবে, নিজ দোষ ধ্যান করতে হবে। এজন্য কারো প্রতি আমাদের ক্ষোভ নাই, কারো বিরুদ্ধে আমাদের অবস্থান নাই, কারো বিরুদ্ধে আমাদের বক্তব্য নাই, কিন্তু আমাদের অবস্থান, আমাদের বক্তব্য, আমাদের কর্মকাণ্ড আমার মুনিব গৌসুল আজম মেজবানদারির পক্ষে। তার গৌসুল আজম মেজবানদার দরবারের গোলাম হিসেবে এই দরবার তরিকা এবং শরাফত নিয়ে বিভিন্ন সময়ে যে বিভ্রান্তি বিতর্ক উঠে, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে চেষ্টা করি এই বিভ্রান্তিগুলো যেন আমরা নিরসন করতে পারি। এবং বসিয়া গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবানদারি এই আঞ্জুমানে মুত্তাবেইনে গৌসুল মেজবানদারি সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন আজ থেকে প্রায় 70 বছর পূর্বে 1949 সালে। এবং তার সবচেয়ে মূল্যবান গ্রন্থ ভেলায়েতে মুতলাকা, আমি সবসময় বলি, বারবার বলি এবং বলবো, তার সবচেয়ে মূল্যবান গ্রন্থ ভেলায়েতে মুতলাকা তিনি উৎসর্গ করেছিলেন তার এই প্রিয় সংগঠন রুহানি সন্তান তুল্য সংগঠন আঞ্জুমানে মুত্তাবেইনে কৌসুম ইসমানদারের নামে। এবং তিনি বলেছিলেন যে এই ভেলায়েতে মুতলাকার রূপ রস গন্ধ আমার আঞ্জুমানের খাদেমানরা গোলামানরা যদি এই বিশ্বের সত্যান্বেষী মানুষের কাছে পৌঁছে দিতে পারে সেটাই আমার শ্রম সার্থক হবে। তাই আমরা প্রাণপ্রিয় মুর্শিদ মুনিব হোসেন গৌসুল আজম মেজবানদারের গোলাম হিসেবে এই দরবারের আহ্বান আপনাদেরকে জানিয়ে গেলাম। কোন সিলসিলা কোন তরিকা আমাদেরকে ভুল শিক্ষা দেয় না, সবকিছুর শিক্ষা আমাদের আত্মশুদ্ধি। সব প্রতিটি হক তরিকার উদ্দেশ্য লক্ষ্যস্থল গন্তব্য মদিনাতুল মুনাওয়ারা আমার নবীর কদমে, ঠিক কিনা? তাই যে কোনো তরিকার যথার্থ অনুসরণ, যথার্থ অনুসরণ আমাদেরকে আমার নবীর কদমে পৌঁছে দিবে, এটাই আমাদের বিশ্বাস। আর আমরা গৌসুল আজম মেজবানদারির অনুসারী হিসেবে আপনাদেরকে আহ্বান জানিয়ে গেলাম এই গৌসুল আজম মেজবানদারির এই সাম্যবাদী মেজবানদারি তরিকার দর্শন, এই উসুলে সাবার আদর্শ শামিয়ানার নিচে একজন সত্যান্বেষী মানুষও এসে যদি তার সত্যের দিশা পায়, হেদায়েতের রাস্তা পায়, আমার নবীর কদমে পৌঁছার উপলক্ষ পায়, সেটাই আমাদের খেদমত এবং গোলাম হিসেবে গৌসে পাকের দরবারে কবুল হবে বলে আমরা বিশ্বাস করি। আমি বহু সময় আপনাদের সময় নিলাম, আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল আঞ্জুমানে মুত্তাবেইনে গৌসে মেজবানদারি রাজানগর ইসলামপুর শাখা, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জিক্রে মুস্তফা জিক্রে গৌসুল আজম মেজবানদারির এই মাহফিলকে সুসজ্জিত করেছেন। আপনাদের এই আয়োজন আমার নবীর দরবারে আমার গৌসুল আজম মেজবানদারির দরবারে কবুল হোক আমি আমার ক্ষুদ্র দুহাত তুলে ফরিয়াদ করি। এই খেদমতে মুস্তফার উত্তম প্রতিদান আল্লাহ আপনাদের সকলকে নসিব করুন। আপনাদের ইহকালীন পরকালীন সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, বিশেষ করে এই এলাকার সম্মানিত এলাকাবাসী যারা এই মাহফিলে সহায়তা করেছেন, উপস্থিত থেকেছেন, সুশৃঙ্খলভাবে এই মাহফিলে উপস্থিত হয়ে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলের প্রতি মোবারকবাদ রইল। পরিশেষে আপনারা জানেন মেজবানদার দরবার শরীফের সর্বপ্রধান এবং সর্ববৃহৎ মিলন মেলা 10ই মাঘ হুজুর গৌসুল আজম মেজবানদারির মহাপবিত্র ওরস শরীফ। এটা আমাদের ওলামাদের জন্য একটা ঈদের দিন, এটা আমাদের জন্য মহামিলন মেলা। মুসলমানদের জন্য যেরকম 10ই জিলহজ আরাফার ময়দানে হাজিরা দেওয়া বাধ্যতামূলক, আর গৌসুল আজম মেজবানদারের গোলাম হিসেবে 10ই মাঘে গৌসে পাকের কদমে হাজিরা দেওয়া আমাদের ওলামাদের জন্য তরিকতের ফরজ। এইবার সরকারি পঞ্জিকা পরিবর্তনের কারণে একটা তারিখ পরিবর্তন হয়েছে, এটাই জানাতে চাই যে প্রতি বছর 10ই মাঘ 23শে জানুয়ারি অনুষ্ঠিত হত, কিন্তু এইবার নতুন পঞ্জিকা সরকারি হিসেব মতে 10ই মাঘ অনুষ্ঠিত হবে 24শে জানুয়ারি। শুক্রবার 24শে জানুয়ারি শুক্রবার 2020 ইংরেজি। তাই আপনাদের প্রতি দরবারের পক্ষ থেকে দাওয়াত রইল আপনারা গৌসে পাকের এই মহাসম্মেলনে উপস্থিত হয়ে গৌসে পাকের অনুগ্রহ এবং ফৈজাত অর্জনে সচেষ্ট হবেন।
পরিশেষে আপনাদের সকলের দোয়া চাইব, আশীর্বাদ চাইব। আমাদের বাবা জান, আমাদের মুর্শিদ আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মিজ ভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাননীয় সভাপতি ওসিয়ে গৌসুল আজম মিজ ভান্ডারী কর্তৃক মনোনীত মুনতাজিম জিম্মাদার এবং সাজ্জাদান শিনে দরবার শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মিজ ভান্ডারী, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। তিনি আমাদের গোলামানদের জন্য ওসিয়ে গৌসুল আজম মিজ ভান্ডারীর আদর্শের ছায়া, তিনি আমাদের শক্তি, তিনি আমাদের পথ প্রদর্শক। তাই শারীরিকভাবে তিনি এখন প্রায় সময় দীর্ঘদিন তিনি দরবার এবং তরিকাত সংগঠনে খেদমত করেছেন, তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ। আমি আজকের এই জিক্রে মোস্তফা, জিক্রে গৌসুল আজম মিজ ভান্ডারীর মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনাদের সবার কাছে তার শারীরিক সুস্থতা, তার দীর্ঘ হায়াতের জন্য দোয়া জানিয়ে এবং দরবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ এবং দশমীর দাওয়াত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেনওয়ালে ফজ গাতে তে জনাব হযরতে আমনা শুনতে তে আওয়াজ আতে তে আনবে রানে রাসূল সালাম সালাম হশর জব হো কর নফসি নফ সিকা তব শফাআত নবী পাছা কবরে হস রে রাখিও শরণ সপারে সালা সালাম সে সালাম কমর পলানি সবীর কোরআন আয়াত ফুরকান বিলখুসুস জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আওলাদ রাসূল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া গাউসান আফিয়া সালাম ডাক্তার